ষষ্ঠ ধাপে জমে উঠেছে জামালপুরের পার রামপুর ও পিংনা ইউপি নির্বাচন। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে প্রার্থী ও সমর্থকরা রাত দিন ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি, বিজয়ী হতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। একই অবস্থা কিশোরগঞ্জের পাকুন্দিয়ার 9 ইউনিয়ন ও কুলিয়ারচরের 1 ইউনিয়নে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। আগামী 31 জানুয়ারি জামালপুর দেওয়ানগঞ্জের পররাম রামপুর ও সরিষাবাড়ি পিংনা ইউনিয়ন পরিষদের নির্বাচন। দুই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 জন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে 27 নারী এবং 88 জন সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে ইতোমধ্যেই জমে উঠেছে প্রচার প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। নৌকার প্রার্থীরা জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী হলেও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন স্বতন্ত্র প্রার্থীরা। আমার যারা পোস্টার লাগায় তাদেরকে বাধা দেয়, তাদেরকে মারপিট করে, তারা পাড়ায় মহল্লায় এসে তাদের বক্তৃতার মাধ্যমে হুমকি ধামকি দেয়। ভোটের মাধ্যমে নির্বাচিত হই তাহলে প্রথমে আমি এই পারামরামপুর ইউনিয়নকে মাদক মুক্ত করব। পিং ইউনিয়নটাকে একটা ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করি। তবে তারা মুখে কুলুপ এঁটে বসে আছে। সৎ, যোগ্য ও যুব সমাজের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান তারা। মাদ্রাসা, স্কুল এবং হতদরিদ্রদের পাশে যে চেয়ারম্যান থাকবেন আমরা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করব ইনশাআল্লাহ। জেলার উপজেলা নির্বাচন অফিসার জানান, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি রয়েছে তাদের। আচরণবিধি প্রতিপালনের জন্য ইতিমধ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছে। ইলেকশনের দিন র‍্যাব, বিজিবি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করবেন। এই দুই ইউনিয়নে ভোটার সংখ্যা 51,871 জন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার 9 ইউনিয়নে ও কুলিয়ারচর উপজেলার 1 ইউনিয়নেও জমজমাট নির্বাচনী প্রচারণা। সবকটি ইউনিয়নেই ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। পাকুন্দিয়ার 9 ইউনিয়নে 53 জন চেয়ারম্যান প্রার্থী ও কুলিয়ারচরের 1 ইউনিয়নে 8 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ধরনের হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীদের বিরুদ্ধে। প্রতি রাত্রে আমার পোস্টার কোনো না কোনো জায়গা থেকে পোস্টারগুলো নষ্ট করে ফেলে, ছিঁড়ে ফেলে দেয়, পালিতে ফেলে দেয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার আশুতিয়া যে অফিস, নির্বাচনী অফিস, দুটো অফিসে তারা আগুন লাগে পুরাই দিছে। ওনারা বলতেছে যে ইভিএম এর মাধ্যমে ভোট হবে, এগুলি আমরা বসে থেকে নিয়ে যাব, আমার এই জনগণ কেন্দ্র পাহারা দিবে। সুষ্ঠু নির্বাচনের আশা করছেন ভোটাররা। ইভিএম এর মাধ্যমে ভোটটা যাতে আমরা পুলিশ প্রশাসন যদি আমাদেরকে সুন্দরভাবে এই নিরাপত্তা দিতে পারে তাহলে কেন্দ্রে গিয়ে আমরা ভোট দিতে পারবো। আমরা আশাবাদী যে নিরপেক্ষ একটা নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রতিশ্রুতির কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। আমরা প্রার্থীদের কাছ থেকে যেসব অভিযোগ পাচ্ছি, অভিযোগগুলো আমরা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের কাছে পাঠাচ্ছি এবং আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানায় পাঠাচ্ছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাকুন্দিয়ায় 9 ইউনিয়নের ভোটার 1,78,958 এবং কুলিয়ারচরের 1 ইউনিয়নে মোট ভোটার 22,446 জন। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।